মদ বিক্রির প্রতিবাদ করায় নেতার বাড়িতে হামলার অভিযোগ। শাসক দলের মদতে মদ বিক্রেতার বিরুদ্ধে হামলার অভিযোগ। দুর্গাপুর 4 নম্বর ওয়ার্ডের স্পাত নগরীর নতুন পল্লী এলাকায় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। সম্প্রতি বাম যুব সংগঠনের নেতা মোহন পাসোয়ান এলাকার অবৈধ মদ বিক্রির প্রতিবাদ করে। তারপরে মোহন পাসোয়ানের বাড়িতে শাসক দলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে অবৈধ মদ বিক্রেতা হামলা চালায়। ভাতের হাঁড়ি, বাড়ির আসবাবপত্র সবই ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে, বেশ উত্তেজনা তৈরি হয় এলাকা জুড়ে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, সমাজিত ঐশী। ওই যে মদ বিক্রি করছিল ওইটা বারণ করলো, সেই জন্য এই ঝামেলা। ওই জন্য গিয়ে মোহন বারণ করলো, আরো পাড়ার ছেলেরা বারণ করলো, সব মদ খেয়ে খেয়ে বেটা ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য বারণ করলো। সেই জন্য ওরা পাটির উপরে নিয়ে চলে আসলো আর ওর ঘরে ঢুকে সব কিছু চুরমার করে দিয়েছে। তারপর কি বলে, ওইটা তো পার্টি কেন আসলো, পার্টির বাহানা করে এটাই করলো। আর দেখ মোহন কোন পার্টি করে? হ্যাঁ, মোহন পার্টি করে। ওই মোহন কি করে, ওই সিপিএম এর পার্টির সঙ্গে একটু আসা যাওয়া করে সেইটাই, এমন যে কোন বড় ই করে তা নয়। তারপরে কি হলো আজকে? আজকে ওরা সব কাজে, মোহনের বৌদি কাজে গেছে, ঝিয়ের কাজ করে, মা ঝিয়ের কাজ করে, ভাইজি ঝিয়ের কাজ করে, সব কাজ করতে গেছে। ওর দাদা রিক্সা চালাতে গেছে, হ্যাঁ, আর ওর বাড়িতে কেউ ছিল না। ওর বাড়িতে ঢুকে সব চুরমার করে দিয়েছে, বিছনা পত্তর ভাতের হাঁড়ির সমেত উল্টে দিয়েছে। ওই যারা এসছিল আমরা তো দেখি না, আমরা এখন কাজ করে এসছি, তা আমি জানি না। বলছি না দাদা, আমি তো কাজে গেছিলাম, এখন এসছি তো দেখছি ওর ঘর ওই রকম, ভাতের হাঁড়ি সমেত উল্টে দিয়েছে। হ্যাঁ, মদ বন্ধ থাকবে, আমাদের বেটা ছেলে অনেক নষ্ট হয়ে যাচ্ছে, বাইরে থেকে রোজগার করে আসছে আর মদ খেয়ে নিচ্ছে, ঘরে মেয়ে ছেলের সঙ্গে অশান্তি হচ্ছে, বৌরা বলছে তার জন্য অশান্তি হচ্ছে। আমরা চাই মদ বন্ধ হোক, আর ওর ঘরটাকে ওই রকম কেন করলো সেটা আপনারা ব্যবস্থা করুন। আপনার নাম? হ্যাঁ, আমার নাম ডমনি পাসমান। এলাকা সেই নতুন পল্লী এলাকাতে বেআইনি মদের কারবার চলছিল এবং মোহন পাসোয়ান ওখানকার সিপিএম এর যে যুব নেতা তার পরিবার প্রতিবাদ করেছিল এবং তার বাড়িতে গিয়ে তছনছ করা হয়, জিনিসপত্র বাইরে বের করে ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং দুটো বাড়িতেই এবং ভাতের হাঁড়ি ফাড়ি উল্টে দেওয়া হয়। অভিযোগ যেটা হচ্ছে যে তৃণমূলের ওখানকার যারা লোকাল আছে তারা সেই দুষ্কৃতি লাগিয়ে তারা কিন্তু এই কাজগুলো করেছে, কি বলবেন? দেখুন, আমি ঘটনাটা জানি এবং আমি আজকে ওখানে গেছিলাম। গতকালকে ওই কিষাণ বলে ওখানে একটি ছেলে আছে, ওখানে সেই ছেলেটি সদ্য আমাদের সাথে যোগদান করেছে এবং যেহেতু 21 জুলাই ও গেছিলো এবং ফ্ল্যাগ ট্ল্যাগ বাদাবাদি এবং আমাদের মিটিং মিছিলে ছিল, তাকে গতকালকে আমাদের ভারতী পার্টি অফিসে জোনা 30 এক ছেলে এসে মারমুখী হওয়ার চেষ্টা করে, তো আমাদের ওখানে যারা স্থানীয় কর্মীরা ছিল তারা ঠেকিয়েছে। তো স্বাভাবিকভাবে আমি আজকে নতুন পল্লী গিয়েছিলাম এবং কোনো রকম ভাঙচুর নয়, আমরা ওখানে গিয়েছিলাম যে সাধারণ মানুষের সাথে আগামীকাল আমরা একটা বৈঠক করব 6:30 সেইটার ব্যাপারে আলোচনা করতে এবং আমাদের কর্মী যারা আতঙ্কিত হয়েছিল কালকের এই আক্রমণের ঘটনায় তাদেরকে একটু মানসিক জোর দেওয়ার জন্য। এবং এই যে ভাঙচুরের ঘটনা যেটা বলছে এটা সম্পূর্ণ সাজানো, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেননা আমি ওখানে ছিলাম, আমি ওখানে গেছিলাম, কর্মীরা সকলেই সংযত ছিল এবং আমাদের কোনো কর্মী এই ঘটনা ঘটায়নি। না না, গতকালকে মোহন পাসোয়ানের নেতৃত্বাধীন 25-30 জন ছেলে আমাদের ভারতীয় সেক্টর অফিসে আসে এবং কিষাণকে ওখান থেকে টেনে বার করার চেষ্টা করে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে আমি জানার জন্য গেছিলাম যে সিপিএমের এত ক্ষমতা কী করে হয়ে গেল যে আমাদের পার্টি অফিসে একটা ছেলে যে দলীয় কার্যালয়ে রয়েছে সেখান থেকে তাকে বার করে নিয়ে গিয়ে তাকে মারধর করার যে হুমকি দিচ্ছিল এবং সেটা পার্টি অফিস থেকে বার করে নিয়ে যাওয়ার মতো সাহস তারা কী করে পেলো সেটাই আমার দেখার দরকার ছিল এবং সেই কারণেই আমি ওখানে গেছিলাম সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য। আগামীকাল আমরা ওখানে একটা সাধারণ মানুষকে নিয়েই বৈঠক করব। একদম, আমরা প্রশাসনকে বলেছি এগুলোর আমরা বিরোধী এবং এগুলো বন্ধ হওয়া দরকার, আমরা ওইটাকে সমর্থন করছি। এই যে ইলিগাল যে মদের যে অভিযোগ এসেছে যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই বন্ধ হওয়া দরকার এবং তার জন্য মোহন পাসোয়ান কেন, আমরাও
সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসনকে বলবো এবং আমাদের ওখানকার কর্মীদের বলবো, এটাকে আমরা কখনোই মদত দেব না। সেটা আপনার দলের কর্মী হলো, যে কেউ হোক, যে কেউ হোক। আপনার নাম দাদা? আমার নাম রাজীব ঘোষ, আমি দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।